ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ সঙ্গীত অভিজিতের আরো একটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজকে ভিডিওটা স্টার্ট করতাম না, তো ভাবলাম যে অনেকদিন কথা হয় না তোমাদের সাথে, তো সেই জন্য আর কি ভিডিও স্টার্ট করলাম। এখনই লাঞ্চ হয়ে গেছে, আজকে চিকেন খেলাম, চিকেন আর ভাত, আর সিম্পলি একটাই করেছি আজকে, এক পদ জাস্ট চিকেন আর ভাত এক পদই করলাম। আর এখন হচ্ছে একটু ছাদে দাঁড়িয়েছি, আজকে শ্যাম্পু করেছি চুলটা শুকানোর জন্য, ছাদে দাঁড়িয়ে আছি। আর গাছগুলোর কী অবস্থা দেখেছো? আমাদের অ্যালোভেরা গাছই বেশি, আর ওই গাছটা লাল ফুলের যে কাটা ওটা মা লাগিয়েছিল। তো এখন এই চুলটা শুকানোর জন্য দাঁড়িয়ে আছি, তো ভাবলাম একটু তোমার সাথে কথা বলি। তোমরা সবাই কেমন আছো বলো, আশা করি ভালো আছো। আমি ভালো আছি মোটামুটি, একটু শরীরটা আর কি খারাপ। তো তোমরা চলো, বাবার পরে কথা হবে। বড় চুল একটু টাইম লাগে না শুকাতে, তাও তো রোদে দাঁড়াচ্ছি। তো দেখো, এখানে তোমাদেরকে বলছিলাম যে পাশে গান চলছে, তো সেই জন্য মিউট করে দিয়েছি। শরীরটা তেমন একটা ভালো না, তার জন্য মনটাও ভালো না, একটু একটু ইন্টারনাল প্রবলেম হয়েছে আর কি, তো সেই জন্য টেনশন আছে, ও খুব টেনশনে আছে। মাকেও ফার্স্টলি মাকে বলেছি, যেহেতু মেয়েদের ব্যাপার, তো মাকে বললাম, মা বলছে না না ভয় পেও না, ও সব কিছু না, যতটা পেরেছে সাহস দেওয়ার চেষ্টা করেছে, বলছে না ওরকম কিছু হবে না। এটাই হচ্ছে মা না, যে সবসময় সাহস দেবে এরকম। তাও বারবার খালি ফোন করছে, কেমন আছে ব্যথা, কেমন আছে ব্যথা। তো যেহেতু গান চলছে ওই জন্য মিউট করে দিয়েছি, মনটা ভালো না, এটাই ভাবছি কী হবে কী হবে। তো চলো, নিজের মা নেই তো, তো এটাই এখন আমার মা। তো আর কি বলবো, ছাদে একটুই ঘোরাঘুরি করছি, তোমাদের সাথে একটু কথা বলছিলাম আবার, যেহেতু তো দেখো আমি কিন্তু কথা বলছি, দেখো আমার লিপ মিলছে না, তো তখন কী বলেছিলাম মনে নেই, ওই জন্য আমি এত জোরে গান চলছি নিজেও কিছু শুনতে পাইনি, তো ওই জন্য আর তোমাদেরকে ভয়েসটা দিলাম না, গানই দিয়ে দিলাম, কিছু মনে করো না। চলে আসলাম চুলটা শুকিয়ে, কারণ পাশে গান চলছে, তোমরা কোনো কথাই শুনতে পাচ্ছ না। চুলটা শুকিয়ে ঘরে চলে আসলাম, কারণ পাশের বাড়িতে গান চালিয়েছে, কোনো কথাই শোনা যাবে না, মিউট করতেই হবে আমাকে, তো সেই জন্য ঘরে চলে এলাম। তারপরে কম্বলটা রোদে দিয়েছিলাম, এই যে কম্বল রোদে দিয়েছিলাম, এখন নিয়ে আসলাম, এখন গরম গরম কম্বলটা পায়ের মধ্যে দিয়ে একটুখানি পশবো। তো বো দেখি, এই যে বললাম শরীরটা তেমন ভালো না বলে মনটাও ভালো না, ভালো লাগছে না, ও সেই নিয়ে চিন্তায় আছে। মাও চিন্তা করছে, মাকেও বলেছি, মাও বারবার খালি খোঁজ করছে কেমন আছে কেমন। তো চলো, আজকে আর মনটা ভালো না যেহেতু, আমি আজকে বেশি কথা বলছি না। তো দেখো, ভেবেছিলাম যে মানে এই ভিডিওটা এখানেই শেষ করে দেবো, তো একটুখানি তোমাদের সাথে শেয়ার করব, ভাবছিলাম যে করব না, আবার কালকেই কন্টিনিউ করব, কিন্তু না, একটু কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব, তো তাই জন্য ভিডিওটা আবার কন্টিনিউ করছি, দেখতে থাকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রে করো যেন আমার এরকম কিছু না হয়, মানে সেরকম বড় যেন কিছু না হয় আমার, তোমরা এটাই প্রে করো। চলো তাহলে, মানে মা বাবা নেই তো, যে মানে ও প্রচুর কষ্ট পাবে, মানে আমার কিছু হলে, সেই জন্যই ভাবি যেন সেরকম কিছু না হয়, সব কিছু এক হাতে সামলাচ্ছে, তোমরা প্রে করো এটাই বলবো। বডি অয়েলটা মেখে নেবো, এই যে এটা প্রত্যেক শীতের আমার সাথী, আমি হাতে পায়ে পুরো মাখি না। তো চলো, তো তোমাদের সাথে সেই দুপুরে কথা হয়েছিল, আর সেরকম কথা হয়নি, তো এখন জাস্ট একটু মনটা খারাপ, তাই ভাবলাম তোমাদের কাছে আসি।
তো দেখো, প্রত্যেকটা মানুষের জীবন সমান হয় না। আর যেটা বলবো যে প্রত্যেকটা মেয়ের জীবনও সমান হয় না, বিশেষ করে যেই মেয়েরা অনাথ হয়, মা বাবা যাদের থাকে না। আমাদেরও তো নেই, আমার নেই, তো এটাই মানে কিছু কিছু সময় ভালো লোকের ভালো করতে গিয়েও মানে দোষী না হয়েও দোষী হতে হয়। এটাই যে মা বাবা নেই, আমি তো একা, তো একার পেছনে দেখবে হাজারটা লোক পেছনে পড়ে থাকে, কিভাবে তাকে দোষ দেওয়া যায়, কি করে তাকে মানে ইয়ে করা যায়, এরকম। তো একার পিছনে যদি সবাই মিলে থাকে তাকে আমাকে দোষ দেওয়ার জন্য দিক, আর আমি জানি আমি মিথ্যা নয়, আমি আমি সত্যি কথাই বলি। আর এরকম নয় কি মিথ্যে বলে আমি মিথ্যে বলবই বা কেন বলো, মিথ্যে বলে কি হবে? তো হয়তো কোনো কারণে আজ দোষী না হয়েও মানে দোষ না করেও আমি দোষী, তো এটাই এখন ভেবে নিতে হবে। মা বাবা নেই তো অনেক ঝড়ঝাপটাই আসবে, সব কিছুকেই ওভারকাম করতে হবে। আর মা বাবা ছাড়া তো কেউ কারোর হয় না, না তো যতটা পারা যায় একা থাকার চেষ্টা করো, একা থাকার চেষ্টা করাই ভালো। কারণ সবাই ভালো হয়ে যায়, একসময় আমি খারাপ হয়ে যাই, এই হলো ব্যাপার। চলো, তোমাদের নিয়ে আছি, তোমরাই সব কিছু, এই ভালো আছি। যতটা তোমাদের নিয়ে আছি, বাড়িটা এখন আমার কাছে অনেকটা বড় জায়গা হয়ে গেছে। তোমাদের নিয়ে সবসময় থাকি, বন্ধুদের ভিডিও দেখি, এটাই ভালো। তো আজ খুবই একা জানো তো, হয়তো মা বাবা থাকবে, সেই হয়তো দোষ না করো দোষী হতাম না, এই হলো ব্যাপার। চলো গুড নাইট, আজকে তোমাদের বলি, অনেক ঝড়ঝাপটা জীবনে আসবে, সবগুলোকে ওভারকাম করতে হবে। তো একা একা লাইফ বিলং করাটাই ভালো, কারণ কেউ কারোর হয় না। বাস্তব জীবনে ভালো করলে ভালো করাটাও খারাপ, ভালো করলে সেটা বিনিময় কিছু পাবে না, নিজের নিজেরই হয়, পরপরই হয়। তো নিজেরা আমার তো নিজের বলতে মা বাবাই ছিল, আর তো কেউ নেই। চলো তোমরা ভালো থেকো, আজকে একটু মন খারাপ বলে ভাবলাম তোমার সাথে শেয়ার করি, তাই চলো গুড নাইট, সবাই খুব ভালো থেকো। আর মা বাবাকে এটাই বলবো যে তোমরা চলে গেছো আজ, না হলে হয়তো সব ঠিক থাকতো, কেউ আঙুল তোলার সাহস পেত না। সবার যতদিন মা বাবা আছে, সবার মা বাবাকে ভালো রেখো, ভালোবেসো, তারাই সবকিছু। চ
চলো গুড নাইট।